ওয়েলকাম বন্ধুরা। কিছুক্ষণ আগে শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন হাই স্কুল এবং বিভিন্ন ডিপিএসসিগুলিকে সেখানকার লোকাল পরিস্থিতি অনুযায়ী স্কুল আওয়ার শিফট করতে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সংক্রান্ত আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার সেই মোতাবেক কিছু কিছু ডিপিএসসি তাদের স্কুল আওয়ার্সটাকে মর্নিং শিফটে ট্রান্সফার করলো, সেই আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে যেটা আসছি, নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি তরফ থেকে যেটা বলা হয়েছে, আগামী 13 জুন অর্থাৎ আগামীকাল থেকে 30 জুন অবধি মর্নিং শিফট চলবে এবং সেই সময়ে মিড ডে মিলটাও যেমন হয় তেমন অনুষ্ঠিত হবে। এবার আমরা চলে আসছি ঝাড়গ্রাম ডিপিএসসি। ঝাড়গ্রাম ডিপিএসসি যেটা বলেছে, 13/6/2024 থেকে 29/6/2024 শনিবার অবধি মর্নিং শিফট হবে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবং যেটা স্কুল আওয়ার সেখানে বলা হয়েছে, সকাল 6:30 থেকে 10:00 অবধি, এটা হচ্ছে এখানকার স্কুল আওয়ার্স। এবার চলে আসছি পরের নোটিফিকেশন, নদিয়া ডিস্ট্রিক্টে কী বলা হয়েছে। নদিয়াতে যেটা বলা হয়েছে স্কুল আওয়ার্স, এটা বলেছে 7:00 থেকে 11:00, এখানেও কিন্তু আগামীকাল থেকে মর্নিং স্কুল। এবং শনিবারের জন্য সকাল 7:00 থেকে 9:30 অবধি স্কুল চলবে। এবার পরবর্তী ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। মালদা ডিস্ট্রিক্টেও কিন্তু আগামীকাল থেকে মর্নিং স্কুল হতে চলেছে এবং এর স্কুল আওয়ার্স বলেছে সকাল 6:30 থেকে 10:30 অবধি এবং শনিবার সকাল 6:30 থেকে 9:30 অবধি। এবার চলে আসছি মুর্শিদাবাদ ডিপিএসসি। মুর্শিদাবাদ ডিপিএসসিতেও আগামীকাল থেকে মর্নিং সেশন হতে চলেছে এবং ক্যালেন্ডার অনুযায়ী যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী কিন্তু স্কুল আওয়ার্স চলবে। এবার চলে আসছি হুগলি ডিপিএসসি। হুগলি ডিপিএসসিতে বলা হয়েছে আগামী কাল থেকে 30 তারিখ অবধি, অর্থাৎ এই জুন মাসটা সম্পূর্ণ কিন্তু মর্নিং শিফট হতে চলেছে এবং এর টাইমটা হয়েছে সকাল 6:30 থেকে 11:00 অবধি এই টাইমটা দেওয়া হয়েছে। এবার বাকি যে ডিপিএসসিগুলো এখানে নেই, তারা এখন নোটিফিকেশান পাবলিশ করেনি, সেই নোটিফিকেশানগুলি পেলে আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। আর কিছু কিছু ডিপিএসসি যেমন উত্তর দিকের জেলাগুলো যেখানে মর্নিং স্কুল করার প্রয়োজন নেই, তারা হয়তো মর্নিং স্কুল করবে না, বা যদি তারা মর্নিং স্কুল করে সেই নোটিফিকেশান পেলে অবশ্যই আমি আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন এবং সর্বোপরি এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।